আসসালামু আলাইকুম আমরা স্টেপ 4 এর ভিডিও স্টেপ 4 এর ভিডিও দিচ্ছি এক নম্বরে প্রোগ্রাম প্রথম আমরা একটা প্যারাগ্রাফ বানাবো কিভাবে সেটা দেখাবো প্যারাগ্রাফের নিচে আটটা ইমেজ নিব কিভাবে সেটা দেখাবো তারপরে ওই যে পিকগুলা নিব সেই পিকগুলার বর্ডার কিভাবে দেব সেটা দেখাবো পিকগুলি রাউন্ড করব এই চারটি অংশ করব আমরা ঠিক আছে এখন আমরা শুরু করি ধরুন আমরা এখানে আসলাম আসার পরে আমাদের আ আমরা কোডিং জগতে গেলাম যাওয়ার পরে আমি ঠিক এই যে দেখেন এখানে ডিপটা যে নিছিলাম না তার নিচে বডির ঠিক উপরে ডিপ নিচে এখানে জাস্ট একটা পি টাইপ করব দেখেন যখন পি টাইপ করে আমি এন্টার দিব এবং একটা প্যারাগ্রাফের ওপেন ট্যাগ ক্লোজড হয়ে গেছে এখানে লিখবো এল ও আর ই এম লোরেম বলে লোরেম লোরেম লিখে আমি বলবো যে আমি 200 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নেবেন দুইশো ওয়ার্ড দুইশো লিখবেন একসাথে স্পেস দেওয়া যাবে না লোরেম লেখা দুইশো লিখবেন লেখার পরে আপনি কিবোর্ড থেকে জাস্ট এন্টার করুন এরকম একটা লম্বা লাইন হবে পরে আপনি কিবোর্ডের অল্টার আর জেড অল্টার জেড ধরেন অল্টার জেড ধরলেই এটা প্যারা আকারে রূপ নিবে প্যারাগ্রাফ এই লেখাটা অটোমেটিক আসবে তাই না তাহলে আমাদের এক নাম্বারটা হয়ে গেল ঠিক প্যারার নিচে প্যারাগ্রাফের নিচে আমরা কিছু ইমেজ নিব তা ইমেজ কিভাবে নিব আমি তো আগে বলছি আই এন জি লিখবেন লেখার পরে এন্টার দিবেন এরকম একটা কিছু হবে তারপরে এখানে লিখবেন আহ ধরেন আমি এটার হাইট দিয়ে দিই এই ইমেজটার হাইট হবে হাইট হবে থ্রি হান্ড্রেড পি এক্স পি এক্স লাগবে না থ্রি হান্ড্রেড লিখ লিব আবার এখানে আপনার লিখবেন ডব্লিউ আইডি উইথ 300 ওকে এই দুটো লিখবেন এই দুটো লেখার পরে এই জায়গাতে তো পিক দিতে হবে একটা তাই না তো এখানে আমি একটা কাজ করতে পারি প্রথমে এটা আটটা কপি করব দেখেন এই যে অল্টার শিফট ধরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ওকে তারপরে এখানে আসবেন এখানে এসে লাগবেন প্রথম পি আই সি পিক পিক লিখে যখন আপনি এখানে এন্টার করবেন এখান থেকে ধরুন আমি এক নম্বরটা সিলেক্ট করছি তারপরে এখানে আবার লেখবেন পিআইসি ক্লিক করেন ক্লিক করার পরে দশ নম্বরটা সিলেক্ট করেন তারপর আবার এই মধ্যে আসেন লেখেন পিআইসি এখানে ক্লিক করেন ক্লিক করার পরে দশের পরে এগারো নম্বরটা সিলেক্ট করেন তারপরে এখানে আসেন লেখেন পিআইসি পিআইসি লেখার পরে অটোমেটিকলি ছবি চলে আসবে এগারোর পরে আপনাদের আসতেছে এগারো এক দুই তিন চার এক দুই তিন চারের মাথায় তাই না তাহলে এটা কত বারো দিবেন তারপরে এখানে এসে আবার লিখবেন পিআইসি পিআইসি তে ক্লিক করবেন ক্লিক করে বারোর পরে তেরো তে দিবেন তারপরে এখানে আসবেন লিখবেন পিআইসি পিআইসি লিখে এখানে ক্লিক করে ক্লিক করে তেরো পরে চোদ্দ দিয়ে দেন তারপর এখানে আসেন লেখেন পিআইসি এখানে ক্লিক করেন

পরে আছে যে ইমেজটা রাউন্ড আগে দেখি কি হয়েছে ইমেজগুলি আমরা এখানে যাই রাইট ক্লিক করি ওপেন লাইভ সার্ভার গেলাম দেখেন আমার ইমেজগুলি এখানে চলে আসছে ঠিক আছে এখন এই ইমেজগুলির বর্ডার দিব আমি ওকে এই ইমেজগুলির বর্ডার দিব তো বর্ডার দেওয়ার জন্য আমাকে কি করতে হবে এখানে আসতে হবে এখানে আসার পরে এই ইমেজটাকে ধরতে হবে ঠিক আছে কোথায় ধরবো আমরা ইমেজটাকে এই জায়গায় লিখে জাস্ট খালি লিখবো আইএন আই এম জি দিয়ে সেকেন্ড বেকের দিয়ে ইনি ধরে নিয়ে গেলাম বললাম যে বর্ডার ঠিক আছে অথবা আপনি দিতে পারেন টেন পি এক্স স্পেস আমি চাই সলিড বর্ডার হ্যাঁ কোনো ডটের বর্ডার চাচ্ছি না সলিড বর্ডার দিয়ে কত দিবেন ধরেন আমি দিলাম সলিড বর্ডার কি কালার দিয়ে দেওয়া যায় ধরুন হোয়াইট কালার দিলাম ধরুন এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম দিলাম তারপরে এখন যদি হোয়াইট কালার দিলাম টেন পিক্সেল তাহলে এখন দেখি আমরা কি অবস্থায় আসছি এখানে গেলাম রাইট ক্লিক করলাম ওপেন উইপ্লাই সার্ভার করলাম দেখেন প্রত্যেকটা ইমেজে কিন্তু বর্ডার হয়ে গেছে সাদা কালার হ্যাঁ প্রত্যেকটা সাদা সাদা সুন্দর একটা বর্ডার আসছে তাই না দেখেন ওকে এখন আমি যদি এই ইমেজগুলি গোল করতে চাই ধরেন আমি ইমেজগুলি গোল করব দেখুন তো সুন্দর হচ্ছে ওকে একটা ওয়েবসাইট আমি বানাই লাইতেছি এর ওর বেসিক দের জন্য হ্যাঁ তারপরে আপনি এখানে লেখেন এখন আমি যদি এইটাকে গোল করতে চাই ইমেজগুলি আপনাকে এখানে বলতে হবে বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস 50% আমি শুনতে বলছি 50% হলে গোল হয়ে যায় দেখেন এখন আমরা যদি ইমেজগুলি চেক করি সবগুলো ইমেজ গুল হয়ে গেছে দেখেন তো সুন্দর না বর্ডার রেডিয়াস দিয়েছি ইমেজগুলো গোল হয়ে গেছে সব পেজে এরকম হয়ে গেছে হম ইমেজগুলি গুল হয়ে গেছে এবং ইমেজ টাইপ সব পেজে হয়েছে সব পেজে হোম পেজে এখানে অ্যাবাউট পেজে গেলাম না হয় নাই সব পেজে হয় না কারণ সব পেজে আমি ইমেজ দেই নাই তাহলে সব পেজে কিভাবে দেব এখানে আসছেন এই জিনিসটারে করেন কপি প্যারাগ্রাফটাকে পুরাটাকে এখান থেকে ধরে এ পর্যন্ত কপি করেন কারণ আমরা এটা তো অন্য পেজে করি নাই এখানে করছি কপি করলাম অ্যাবাউটে গেলাম অ্যাবাউটে গিয়ে ডিপের পরে আসেন এখানে একটা পেস্ট করেন কন্টাক্টে যান এখানে পেস্ট করেন কন্ট্রোল ভি ইন্ডেক্সে তো আসেই নিউজে যান এন্টার দেন এন্টার দেন কন্ট্রোল হয়ে গেছে এখন যদি আমি যাই আমার ওয়েবসাইটে প্রত্যেক পেজে পেজে আমি দেখতে পাবো দেখেন হোম পেজে তো আমি আসি গেলাম তারপরে অ্যাবাউট পেজে ক্লিক করেন দেখেন অ্যাবাউট পেজে আছে নিউজ পেজেও আসি কন্ট্রাক্ট পেজে আসি ওকে এই পর্যন্ত বানাবো এটা হচ্ছে কি স্টেপ ফোর এর কাজ সুতরাং থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই